টুরিস্মিতা হুগলি জেলার আরেকটা রাজবাড়ির পুজো নিয়ে তোমাদের সকলের সামনে আবার হাজির হয়েছে। এই যে রাজবাড়ি, এটা মিত্র মুস্তাফি দুর্গাপুজো নামে বিখ্যাত। তো মিত্র মুস্তাফি এই যে রাজবাড়িটা, এই রাজবাড়িটার নাম হলো রাধাকুঞ্জ। আর মিত্র মুস্তাফির এই দুর্গাপুজোর কিছু ইতিহাস তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো যখন দিল্লি সিংহাসনে মুঘল সম্রাট ঔরঙ্গজেব রাজত্ব করছিলেন, সেই সময় বাংলার গভর্নর পদে ঔরঙ্গজেবের মামা শায়েস্তা খান নিযুক্ত ছিল। আর এই যে মিত্রবাড়ি, এর পূর্বপুরুষ যিনি রামেশ্বর মিত্র, তার পিতার পাণ্ডিত্যের যে পেশা সেটা ছেড়ে দিয়েছিলেন এবং নবাব মুর্শিদ কুলি খা আর শায়েস্তা খানের কোষাধ্যক্ষ ও হিসাবরক্ষক হিসেবে চাকরিতে নিযুক্ত হন। 1704 সালে সম্রাট ঔরঙ্গজেব স্বয়ং তার কাজে খুশি হয়ে এই মুস্তাফি উপাধিতে দিয়েছিলেন এবং তার সঙ্গে উপহার হিসেবে একটা সোনার পাঞ্জা দিয়েছিলেন, যা কিনা এই পরিবারের লোগোতে এখনও সেটি দেখতে পাওয়া যায়। আর এই আরেকটা ব্যাপার বলে দিই, এই যে সোনার পাঞ্জা, এটি যখন তখনকার দিনে যখন রাজারা বিয়ে করতেন, এই মিত্রবাড়ির রাজারা, তখন এই সোনার পাঞ্জাটা পরে তারপর নববধূকে সিঁদুর পরাতেন। তো ইতিহাসটা খুব সুন্দর ছিল। প্রায় 350 বছরেরও পুরনো পুজো। মানে আমরা যখন জিজ্ঞেস করলাম, তখন ওনারা বললেন যে আমরা সালটা হয়তো কেউই ঠিক করে বলতে পারবে না, তাও ওরা বললো যে মানে ওদের ধারণা হিসাবে 350 বছরের অনেক পুরনো পুজো, তাও 350 বছরই ওরা ধরে চলে। তো রামেশ্বর মিত্র মুস্তাফির এক বংশধর রাধাজীবন মিত্র মুস্তাফি এই রাধাকুঞ্জটি বানিয়েছিলেন। আর এই যে রাজবাড়িটা এত ভগ্নপ্রায় হয়েছে, 1897 সালে যখন ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল, সেই ভয়াবহ ভূমিকম্পের ফলেই কিন্তু এই রাজবাড়িটি প্রায় ভগ্নপ্রায় হয়েই পড়ে রয়েছে। এটায় সাধারণ মানুষরা কিন্তু সচরাচর এন্ট্রি পায় না, কারণ এটা বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর যিনি এই বাড়ি দেখভাল করেন, তার কাছ থেকে স্পেশাল পারমিশন নিতে হয় যদি আপনি এই বাড়ি দেখতে চান। কিন্তু আমি বলবো, এখানে পুজো ছাড়া আপনি কিন্তু আসলে মানে তোমরা এলে পরে তোমরা কিন্তু এখানে ঢুকতে পারবেন না। মানে ওরা ক্লিয়ারলি বলে দিল যে এখানে পুরো বন্ধই থাকে, শুধুমাত্র যদি খুব দরকার পড়ে স্পেশাল পারমিশন পেয়ে তবেই তারা ঢুকতে পারে, কারণ বাড়ি অলরেডি ভগ্নপ্রায় হয়ে পড়ে রয়েছে। তো সেইখানে যদি কোনো মানুষ ঢোকে এবং বিপদের সম্মুখীন হয়, তাহলে সেটা রাজবাড়িরই পক্ষে যাবে, মানে রাজবাড়ির লোকেদেরকেই দোষারোপ করা হবে, তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই রাজবাড়ির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে মায়ের পুজো হয়, এ তো 5 দিন হয়ই, তারা মাকে মানে মাকে এখানে তৈরি করে তারপরেই পুজো করেন। কিন্তু এই মন্দিরের বাইরে এই যে দেবী দালান আছে, এইখান ছাড়াও পাশে আরেকটা কক্ষ আছে যেখানে কিনা নিত্যদিন অষ্টধাতুর তৈরি দুর্গা প্রতিমার পুজো হয়ে থাকে এবং রাধা গোবিন্দও আছে সেখানে, তারও পুজো হয়ে থাকে। দুবেলা নিয়ম মেনে এখানে পুজো হয়। ওই পুজোর ঘর আর ওই যারা তিনি দেখভাল করেন তার ঘর ছাড়া কিন্তু সব ঘর এখানে বন্ধ আছে। আর এখানে কালী মায়েরও পুজো হয়, যেটা কিনা এখন তৈরি হচ্ছে, আমরা যখন গেছিলাম তখন এখানে তৈরি হচ্ছিল। লক্ষ্মী ঠাকুরের পুজো ছাড়া এখানে জগদ্ধাত্রী পুজো, কালী পুজো এবং দুর্গাপুজো হয়ে থাকে। তো তোমরা যদি এই পুজোগুলোকে মানে দিনগুলোকে চয়েস করো, তাহলেই কিন্তু এই রাজবাড়িতে তোমরা ঢুকতে পারবে, তার জন্য কোনো অনুমতি লাগবে না, সর্বসাধারণের জন্য এই দরজা খুলে দেওয়া। আর এই যে বলছিলাম যে অষ্টধাতুর মায়ের মন্দির, এই যে এই হলো সেই মন্দির। দেখো কি সুন্দর করে মাকে পুজো দেওয়া হচ্ছিলো। আমরা যখন ঢুকেছিলাম তখন সন্ধ্যাবেলার পুজো আরতি হচ্ছিলো, অনেকক্ষণ দাঁড়িয়ে ঢাকের আওয়াজের সাথে এই পুজো আরতি দেখছিলাম। তো আমি আবার চলে যাচ্ছি আরেকটা রাজবাড়ির খোঁজে। আমার সাথে কিন্তু তোমাদের সকলকে থাকতে হবে যদি রাজবাড়ির পুজো দেখতে যাও।